মাননীয় ইউটিউব শ্রোতা দর্শক মহোদয়গণ, কেয়ার বাংলার পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন এবং অভিবাদন জানাই। পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরিষেবা গ্রহণকারীরা অবহেলিত, প্রতারিত, চিকিৎসা পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত বা প্রত্যাখ্যাত হলে কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার পেলে, যথোপযুক্ত চিকিৎসা পরিষেবা না পেলে, বিলিং নথি বা অন্য যে কোনো বিষয়ে অস্বচ্ছতা প্রকাশ পেলে তার অভিযোগ জানানো ও প্রতিকার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। এই সিইআরসির অফিসের হেল্পলাইন নম্বর 1860-3453-512। এদের ইমেল আইডি হচ্ছে wbcerc@wb.gov.in। কোনো অভিযোগ জানানোর জন্য এই সংস্থার ইমেল করে জানানোই সবচেয়ে ভালো। এই সংস্থার ঠিকানা 32 BBD, মানে বিবাদী বাগ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বিল্ডিং, কলকাতা 701। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, স্বাস্থ্যসাথী প্রকল্প, পশ্চিমবঙ্গের যে কোনো স্বাস্থ্য প্রকল্প বা কোনো স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত নেই এমন যে কেউ এই পরিষেবা পেতে পারেন। কোনো মেডিক্লেম করা বেনিফিশিয়ারিরা এই সুবিধা পাবেন না। হেলথ কেয়ার অর্গানাইজেশন থেকে আইপিডি চিকিৎসা রিলিজ হওয়ার 15 দিনের মধ্যে ওই অর্গানাইজেশনের মেডিকেল সুপারিনটেনডেন্টের কাছে ওভারবিলিং বা কোনো মিসম্যাচ থাকলে তার প্রতিকারের জন্য লিখিত আবেদন করতে পারেন। আর এই আবেদনের এক কপি সিইআরসি, মানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনকে ইমেল করে জানিয়ে রাখা ভালো। তাছাড়া পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের বেনিফিশিয়ারিরা চিকিৎসা সংক্রান্ত যে কোনো গাফিলতি, কোনো অভিযোগ প্রত্যক্ষ করলে অর্থ দপ্তর, মেডিকেল সেলের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। পশ্চিমবঙ্গের সকল স্বাস্থ্যসাথী কার্ডধারীরা পশ্চিমবঙ্গের মধ্যে কোনো নথিভুক্ত হেলথ কেয়ার অর্গানাইজেশন থেকে পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হলে, ভর্তি করতে ব্যর্থ হলে, কর্মীদের কাছ থেকে দুর্ব্যবহার পেলে, রোগী ভর্তি করতে অসুবিধায় পড়লে অতিরিক্ত বিল সহ যাবতীয় অভিযোগ জানাতে পারেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের টোল ফ্রি নম্বর 1800-3455-3384। আবার বলছি, 1800-3455-3384 এই নম্বরে ফোন করে অভিযোগপত্রের এক কপি সিইআরসিতে ইমেল করে রাখতে পারেন। দপ্তরের হোয়াটসঅ্যাপ নম্বরে সমস্যার কথা লিখে জানালেও প্রতিকার পেতে পারেন। এই দপ্তরের কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9073-313-211, আরেকটা হলো 9513-108-383, আরও একটা বলছি 9830-164-286। এই প্রতিবেদন লেখার পরে কোনো তথ্য পরিবর্তন, সংশোধন বা সংযোজন হতে পারে, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ দেখে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এই প্রতিবেদন ভালো লাগলে লাইক, অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার, আর কেয়ার বাংলা নবাগত হলে সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব লাল রঙে যে লেখা থাকে সেখানে প্রেস করলে বা ক্লিক করলে সেটাতে করে, আর কোনো প্রশ্ন থাকলে
ওই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে কমেন্ট অংশে লিখে জানাতে অনুরোধ করছি। সকলের সুস্থ সবল নিরোগ জীবন এবং সরকারি এই পরিষেবা যাতে কাউকে গ্রহণ করতে না হয় সেই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।